রিজু কি একটা মহৎ কাজ করছে, পিঁপড়ে মারছে, পাগল হয়ে গেছিস বাবা? কেন হয়েছে হয়েছে হয়েছে, এত বড় একটা কাজ করছিস তার জন্য তোর একটা পুরস্কার দেওয়া উচিত রিজু। সত্যি মামাম পড়ে যাবি কিন্তু। সে কি জিনিস মামাম, পড়ে যাবি পড়ে যাবি, সাবধানে। উরে বাবারে, পাকা শশা আমার, পাকা শশা, পাকা শশা, পাকা শশা, দেবো ফেলে দেবো 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 দেবো। বলুন, এখানে চলে এখানে চলে, এই পাশে চলে রিজু, যদি একটু লম্বা হস বাবা, কৌটোর পর কৌটো কমপ্লান খেয়ে গেলে একটু লম্বা হলি না বাবা, একটু ঝোল যদি লম্বা হতে পারিস। এ বাবু সন্ধেবেলা উঠিস না বাবা, পড়ে টরে গেলে হাত পা ভাঙবে কিন্তু। কাঠপিঁপড়ে কিন্তু প্রচুর কাঠপিঁপড়ে গাছে, তুই নাম তো ওখান থেকে নাম তো। পড়লে কিন্তু কেউ তুলবে না। হ্যাঁ কেন, জন্মদিন বছরে কবার হয়? অনেকবার। রিজু অত ভিজিস না বাবা, রিজু ওর জামাটা ভিজে। মামুন তুমি ওরকম করো না, ওরকম করো না, ও যা করবে তুমি তা করবে। রিজু ওদের ওদের গাছ লাগানো আছে, কোনো পুঁই শাক গাছ লাগানো আছে। রিজু রিজু চলে আয়, আরে না ও নেমেছে যাক তো। এই মামাম না মামাম না মামাম না, নামতে পারবি না, অনেক উঁচু নিচু, দাদা ভাই তো একা একা উঠতে পারবে। নামা পরে, ওই তনুশ্রীর বাবা বকবে কিন্তু। হঠাৎ যদি এসে যায় রিজোট, গণেশ ঠাকুর পেট নিয়ে উঠতে পারছে না, সাইড দে, ওই দেখ ওরা দেখছে, ওই দেখ বকছে যাবে, ওই তনুশ্রীর বাবা এসছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7টা আর আমি এখন এসেছি রান্নাঘরে একটু টিফিন টিফিন কিছু বানানোর জন্য। এখন সন্ধে হয় এত দেরিতে, আর সন্ধ্যের আগে যেন ঘরে ঢুকতে ইচ্ছে করে না, ওই জন্য টিফিনটা করতেও দেরি হয়ে যায়। আজকে কি বানাবো বলো তো? আজকে বানাবো রাইস পকোড়া, কতগুলো ভাত আছে দুপুরবেলার, তো রাইস পকোড়া বানাবো ভাবছি। আর এই রাইস পকোড়াটা বানানো কোথা থেকে শিখেছি বলো তো? শিখেছি তৃপ্তির কাছ থেকে। রাইস পকোড়া ভাতে দেয়? বাবা তোমার মেয়ে শিক্ষিত হয়েছে বোঝা যাচ্ছে। তো এর আগেও আমি আমার চ্যানেলে দুবার দেখিয়েছি রাইস পকোড়া কী করে বানাই, সেজন্য এবার আর কিন্তু শেয়ার করবো না, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারোর যদি ইচ্ছা থাকে দেখার তাহলে ডেসক্রিপশন বক্স থেকেই দেখে নেবে। Thank you.
फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल। आज के एकटूखानी बेला हो गए छादे आसते आठटा बेजे गए वोजन रोदा चढ़ा एत रोद दिए बोझा जा आठटा बजे। अरे देखो हमारे गाचे घासफुल गाचे कत सुंदर सुंदर फुल फुटे देखो खूब सुंदर लगे। और ये पास गोलाप गाचे देखो आगे पिंक कलर फुल फुटत एन खयरी खयरि गए क्या बोल तो गरम चोटे ना कि गरम चोटे कलर चेन्ज हो गए। এখন আমি ছাদে এসেছি কেন বলো তো এই যে গাছগুলো টবগুলো জল দেওয়ার জন্য এই সব নোটে শাক লাগিয়েছি খালি যে টবগুলো আছে এদিকে দেখো রিদম আমার কাণ্ড সকাল সকাল উঠে ড্রয়িং করতে বসে গেছে। মামাম ব্রাশ করেছো করছি তো আগে ব্রাশটা করে নিয়ে এই কাজগুলো করবে খেতে হবে যা ব্রাশ করে এসো। বাহ খুব সুন্দর ড্রয়িং করেছো তো এগুলো গাছ এগুলো তো তোমার ড্রয়িং না আচ্ছা তাই বলি মামাম তো এরকম গাছ আঁকতে পারে না। আচ্ছা নদীটা কোথায় নৌকা কোথায় চালাচ্ছে মাটিতে নৌকা চালাচ্ছে আরে না এখানে পাহাড় দেখছো তো পাহাড় থাকলে সেখানে নৌকা চলে নদীর দরকার হয় না কলিযুগের নৌকা। देखो एखाने रसुन भिजिए रेखे रसुन भिजिए रखले खोसा छड़ाते सुविधा है तो आमार सब समय फ्रिजे रसुन और आदा पेस्ट बनानो थाके सेटा फुरिए गेछे और एखाने आटा मेखे रेखे और देखो पियाज काटा हो गेछे और एखाने आलू और एकटु मटर डाल एकसंगे सिद्ध करे रेखे रुटी दिए तरकारी हबे। तो तोमादेरके एकटा मैजिक देखाई गिलिगिलि फोकास फोकास मैजिक देखो हाजिर हो गेछे खाबार मामाम चले एसो রিজুর আর রিজুর বাবার খাওয়া গেছে আমি আর রিতমা বাকি এখন দুজনে খাবো চলে এসো বলুন বলছি মা কিন্তু ওই ভিডিওটা আপ করে তাড়াতাড়ি চিড়িয়া চিড়িয়া তুমি বলে দিলে এ আমি ভালো একটা ম্যাজিক দেখালাম রিতমা সব ফাস করে দিল চলে এসো খেতে এসো দেখি দেখি এটা কেটে নি কাঁচা কেন আলু পছন্দ না আলু তো কত ভিটামিন থাকে জানো আলু খাচ্ছ না বলে তো বুদ্ধি হচ্ছে না ডাল দিয়ে আলু দিয়ে তরকারি কখনো খেয়েছো সোনার ডাল টেস্টি লাগে বলো তুমি তোমার প্রশ্ন করছো আমি বললাম না আলু তেলে বুদ্ধি হয় তুই খাস না বলে তোর বুদ্ধি হচ্ছে না ওই জন্য আমার উল্টো প্রশ্ন হচ্ছে কি দশটা বাকি हनुमान गल्प তো এরকম লম্বা টাইপের টিফিন কৌটো গুলো এই জন্যই সুবিধা হয় জানো তো এই লম্বা লম্বা এই টাইপের মাছ রাখতে খুব সুবিধা হয়। আজকে রান্না হবে ভোলা মাছের বাটি চচ্চড়ি। এই রান্নাটা কিন্তু আমি এর আগে দেখিয়েছি জানি না তোমরা দেখেছো কিনা যদি কেউ মিস করে যাও আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর ভোলা মাছের বাটি চচ্চড়ি মন একেবারে জয় করে নিয়েছে প্রথমেই ভোলা মাছ আনলে যে কথাটা মাথায় আসে এই ভোলা মাছের বাটি চচ্চড়ি আর পাতুরিও ভালো লাগে তো ওটা একটা ঝামেলার কাজ ওর থেকে এই বাটি চচ্চড়িটা করতে গেলে ঝামেলা কম। আর তোমরা কি বাড়িতে এই রান্নাটা ট্রাই করেছো যদি ট্রাই না করে থাকো অবশ্যই একবার ট্রাই করবে। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে রিতমার জন্য কম ঝাল দেওয়া মাছের তরকারি আর এটা আমাদের জন্য আর এখানে দেখো গাছের জন্য গাছের ওষুধ দেখাচ্ছে না একদম ওষুধের মতো অর্গ্যানিক পেস্টিসাইড। তো এই অর্গ্যানিক পেস্টিসাইডের উপর একটা ভিডিও বানিয়েছিলাম তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গুড ইভিনিং সন্ধ্যেবেলা আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর আমাদের সন্ধ্যেবেলার জলপান চা পান মানে টিফিন টিফিন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন কতগুলো
মশলা বানাবো। একটা হলো গরম মশলা, একটু অন্য টাইপের গরম মশলা, পাঞ্জাবি গরম মশলা। আর একটা বানাবো, মশলাটার নাম আমি কিন্তু বলতে পারবো না, কি নাম দেওয়া যেতে পারে তোমরাই ঠিক করবে, তোমরাই নামগুলো দেবে, তার মধ্যে থেকে যেটা সব থেকে ভালো লাগবে সেই নামটাই আমি তার সেই মশলাটা রাখবো। তো এটা হচ্ছে ফুচকার যে আলু মাখা হয় সেটাই দেওয়া যেতে পারে, আলু কাবলির আলু মাখা হয় সেটাই দেওয়া যেতে পারে, তারপর আলুর পরোটা করার সময় আলুর যে পুরটা খোলা হবে তাতে দেওয়া যেতে পারে, ডালপুরি বানানোর সময় সে পুর ডালের যে পুর বানাবো সেটা দিতে পারবো, তারপর এরকম পুর জাতীয় যে সমস্ত মিষ্টি না, ঝালঝাল পুর জাতীয় যে সমস্ত কিছু বানানো যায় তাতে দেওয়া যেতে পারে। আর বানাবো চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স মাঝে মধ্যেই লাগে। তো আগে আমি পাঞ্জাবি গরম মশলাটা বানাবো, সেটা কী করে বানাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো, তার আগে কী কী মশলা লাগছে পাঞ্জাবি গরম মশলা বানানোর জন্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। পাঞ্জাবি গরম মশলা বানানোর জন্য যেসব মশলা লাগছে সেগুলো একবার দেখিয়ে দিই। এটা হলো দারচিনি, 6 থেকে 7 ইঞ্চি হবে, গোলমরিচ 1 চামচ, 2 চামচ ধনে, 4 চামচ ছোটো যে সাদা জিরে হয়, সাদা জিরে, শাহি জিরে না কিন্তু সাদা জিরে, 1টা জায়ফল, জৈত্রী হচ্ছে এখানে 1.5 ফুল আছে জৈত্রীর, 1 চামচ লবঙ্গ, 6টা ছোট এলাচ আর 6টা বড় এলাচ। এই মশলাগুলোর আমি ড্রাই রোস্ট করব, সব মশলাগুলো কিন্তু একসঙ্গে দেবো না, জিরাটা একদম শেষে ভাজবো, জিরাটা হালকা রোস্ট করলেই হয়ে যাবে, ধনেটা একটু বেশি রোস্ট করতে হয়, এটাও রোস্ট করতে হয় একটু বেশি। আগে এই গরম মশলাগুলো আমি রোস্ট করে নেব, সবার আগে দেব বড় এলাচ আর এই দারচিনি। যেহেতু হামানদিস্তা এখনো কেনা হয়নি তাই এটাই হলো বর্তমানে আমার হামানদিস্তা। এই আর এদিকে দেখো অলরেডি কড়াই গরম বসিয়ে দিয়েছি, প্রথমে এই যে বড় এলাচ আর এই দারচিনিটা দিয়ে দেবো, ঘন ঘন এটা নাড়তে হবে না হলে মশলাটা পুড়ে যাবে। হালকা একটা গন্ধ ছেড়েছে, যখনই হালকা গন্ধটা বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোট এলাচ আর লবঙ্গ। এটাও প্রায় 1 মিনিটের মতন ভাজবো। এবার দিয়ে দিচ্ছি ধনে, এবার দিচ্ছি গোলমরিচ, একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, গ্যাসের জোর একেবারেই মিডিয়াম করলে হবে না, লো ফ্লেমে। রীতমা গন্ধ পেয়ে গেছে, বলছে মা কি গন্ধ বেরোচ্ছে, মা গন্ধটা কি ভালো না খারাপ? না মেয়েটা আমার বদনাম করেই ছাড়বে দেখতে পাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে জৈত্রী আর জায়ফল, সব শেষে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, যেটুকু ভাজা বাকি আছে কড়াইটা যে গরম আছে না সেই গরমেই বাকি ভাজাটা হয়ে যাবে। এবার আমি এই মশলাটাকে থালায় ঢেলে নিচ্ছি, মশলাটা যখন হালকা গরম থাকবে তখন এটার পাউডার বানাবো, এত গরম গরম কিন্তু পাউডার বানানো যাবে না, এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি অন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। এবার আমি অন্য মশলাটা বানাবো, এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 2 চামচ পাঁচফোড়ন আর 6 থেকে 7টা নিয়েছি গোলমরিচ। এবার এগুলো ড্রাই রোস্ট করব। কড়াইটা কিন্তু অলরেডি গরম আছে, এর মধ্যে প্রথমে দিয়ে দেবো ধনে আর এই গোটা গোলমরিচ, 1 মিনিট মতন এটা ভাজবো। এখানে দিচ্ছি পাঁচফোড়ন, পাঁচফোড়নের পরিবর্তে অনেকে শুধু এই মৌরিও ব্যবহার করে, তো মৌরি থেকে পাঁচফোড়নটা আমি বেশি পছন্দ করি, এর মধ্যে মেথি আছে, সাদা জিরে আছে, সাদা জিরে যদিও দেওয়া আছে, কালো জিরে, রাঁধুনি, আরও 5 রকম মশলা মেশানো তার ফ্লেভার আরও সুন্দর হয়, সেজন্য আমি পাঁচফোড়নটাই দিচ্ছি। এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো, সবশেষে দিয়ে দেবো গোটা জিরে, গোটা জিরেটা দেওয়ার পর খুব একটা ভাজবো না, হালকা ভাজবো, তো এই মশলাগুলোকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে।
তিন চার মিনিট তো অবশ্যই ভাজতে হবে। যতক্ষণ না লঙ্কাটা মুচমুচে হচ্ছে, খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখবে যতক্ষণ না লঙ্কাটা মুচমুচে হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। ওদিকে মশলাটা ভাজা হচ্ছে আর এদিকে মশলাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এটার পাউডার বানিয়ে নেব এখন। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি সাদা জিরে। তো গ্যাসটা অফ করে দেবো, যেটুকু ভাজা বাকি আছে কড়াইয়ের গরমে ভাজা হয়ে যাবে। আর এই যে মশলাটা বানালাম, এই মশলাটা কিন্তু একদম মিহি বানাবো না, একটু দানা দানা থাকবে, গোটা গোটা থাকবে। এই মশলাটা খুব অল্প, সেই জন্য ছোট্ট একটা এই যে ঘিয়ের বোতল আছে এটার মধ্যে ভরবো। যত কম মশলা বড় কৌটোতে রাখবে তত বেশি জায়গা জুড়ে গন্ধটা ছড়াবে, গন্ধটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেজন্য ছোট কৌটো ভরবো। এবার বানাবো চিলি ফ্লেক্স আর লঙ্কাটা। লঙ্কাটা দেখেছো খুব কম পরিমাণে দিয়েছি, কারণ আমরা ঝাল প্রচন্ড কম খাই। এইটুকু লঙ্কা যদি চিলি ফ্লেক্স বানাই তাহলে আমার চার পাঁচ মিনিট হামেশাই চলে যাবে। লঙ্কাটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, যখন দেখবে লঙ্কাটা এরকমভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝবে রোস্ট করা হয়ে গেছে। তো কিছু কিছু ভাঙছে, কিছু কিছু ভাঙছে না, ভালো হয়নি। দেখো কিছু কিছু ভাঙছে আবার কিছু কিছু ভাঙছে না, তো আর একটু সময় রোস্ট করবো। লঙ্কা রোস্ট করা হয়ে গেছে, এবার একটুখানি গ্রাইন্ডারে দিয়ে আধ ভাঙা করে নিচ্ছি। পুরোপুরি মিহি বানালে কিন্তু হবে না, একটু গোটা গোটা থাকবে। আর যখন এই ঢাকনাটা খুলবে তখন একটু মুখটা দূরে সরিয়ে রাখতে হবে, লঙ্কা ঝাঁজে কিন্তু প্রচণ্ড হাঁচি কাশি হবে। যেহেতু ড্রাই রোস্ট করা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, হামেশাই ফ্রিজের বাইরে 6 মাস তো ভালো থাকবেই, কিন্তু অনেক বেশি পরিমাণে বানালে কি সমস্যা বলতো, শেষের দিকে না গন্ধটাও কম হয়ে যায় আর স্বাদটাও অতটা ভালো থাকে না। সেজন্য অনেকদিন যাওয়া দরকার, 3-4 মাসের জন্য বানিয়ে রাখলে স্বাদ গন্ধ দুটোই ভালো থাকে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে। তাহলে আজকে কথা।